হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করতে চাচ্ছেন এবং লাইসেন্সটা কি অবস্থা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। তবে বন্ধুরা, এখানে কিন্তু সব লাইসেন্স চেক করা যাবে না, যেহেতু এটা নতুন একটা অ্যাপস এসেছে। তো এখানে কোন কোন ড্রাইভিং লাইসেন্সগুলো চেক করতে পারবেন এবং কোন লাইসেন্সগুলো চেক করতে পারবেন না, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যারা 2022 সালের আগে লাইসেন্স করতে দিয়েছেন এবং ফিঙ্গার দিয়েছেন অথবা রেনিউ করতেছেন, তাদের লাইসেন্সগুলো এই অ্যাপসে কিন্তু কাজ করবে না। এই অ্যাপসটা কাজ করবে হয়তো, এই অ্যাপসটার আপডেট চলতেছে, যখন আপডেট শেষ হয়ে যাবে সম্ভবত সবগুলো লাইসেন্স আমরা এখান থেকে চেক করতে পারবো। এখন কোন কোন লাইসেন্সগুলো চেক করা যাবে, তো 2022 সালের ভেতরে যারা লাইসেন্স করেছেন এবং 2022 সালের ভেতরে যারা ফিঙ্গার দিয়েছেন, তাদের লাইসেন্সগুলো চেক করা যাচ্ছে। তো কিভাবে চেক করতে হয় এবং এই অ্যাপসটা কোথায় থাকে, সেটাও আমি কিন্তু ভিডিওর শেষে বলে দেব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন ওয়েলকাম টিপস বাংলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, আমরা ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে আসলাম। স্ক্রিনে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন BATADL চেকার নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটার ভিতরে আমি প্রবেশ করতেছি। তো ওপেন হচ্ছে, লেখা আছে বাংলাদেশ রোড ট্রান্সফার অথরিটি লেখা। তো যাই হোক, এখানে আমরা দুইভাবে এই সফটওয়্যারটার ভেতরে আমরা দুইভাবে চেক করতে পারবো, ডিএল নাম্বার দিয়েও চেক করতে পারবো এবং বিআরটিএ যে রেফারেন্স যে নাম্বারটা আছে সেই রেফারেন্স নাম্বার দিয়েও কিন্তু আমরা চেক করতে পারবো যে আমাদের ড্রাইভিং লাইসেন্সটা কী অবস্থায় আছে। তো আমি অলরেডি একটা কাগজ পেয়েছি, সেই কাগজটা দিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে উনি ফিঙ্গার দিয়েছেন 4 এপ্রিল 2022। তো তার নিচে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার, রেফারেন্স নাম্বারটা DM1, এটা হয়তো কোনো সিরিয়াল নাম্বার হতে পারে। তো যাই হোক, বাকি যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো রেফারেন্স নাম্বার। তো আমি বাকিগুলো হাইড করে রেখেছি যাতে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি না এই নাম্বারগুলো। তো আমি DM1 থেকে শুরু করে বাকি যে নাম্বারগুলো আছে সব নাম্বারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা বড় হাতের দিবেন, DM বড় হাতের দিবেন, যে যেভাবে আছে সেভাবে দিবেন। আমি বাকি নাম্বারগুলো এখানে বসিয়ে দিচ্ছি। নাম্বারগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে DL নাম্বারে এখানে টিক চিহ্ন আছে, আমি BRTA রেফারেন্সে আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট ডাটা নামে একটা অপশান আছে, সেম এই জায়গায় আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে লাইসেন্সটা কিন্তু চলে এসেছে। তো লাইসেন্সটা এরকম, তো এর নিচে স্ট্যাটাস নামে একটা অপশান আছে, তো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার লাইসেন্সটা কি অবস্থায় আছে। তো এখানে দেখাচ্ছে ডিসপ্যাচড, অলরেডি এটা ডিসপ্যাচ হয়ে গেছে। তো আপনাদের অনেক রকমের লেখা থাকতে পারে, সেখানে আপনারা পড়ে নিলেই বুঝতে পারবেন যে আপনার লাইসেন্সটা কি অবস্থা আছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তার নাম, ফাদার নাম, তারপরে ব্লাড গ্রুপ, ডেট অফ বার্থ, এবং সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবো। তো এরপরে আপনারা কিন্তু এটা চাইলে ব্যাক পার্টটাও দেখতে পারবেন, যে পেছন যে সাইডটা আছে সেই সাইডটাও কিন্তু আপনি দেখতে পারবেন। সেজন্য আপনারা লাইসেন্সটার উপরে একটা ক্লিক করবেন। লাইসেন্সের উপরে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে পেছন সাইডটাও কিন্তু চলে এসেছে। তো আপনারা চাইলে এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিতে পারেন। তো এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই অ্যাপসটা কিন্তু গুগল প্লে স্টোরে এই অ্যাপসটা পাওয়া যাচ্ছে না, এই অ্যাপসটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা ডাউনলোড করে নিলে আপনারা দেখতে পারবেন আপনার লাইসেন্সটা কী অবস্থা আছে। তবে এটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোরের থেকে কখনোই পাবেন না, তো সেজন্য আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।